আজকে আমার 12তম দিনে আমি ইনশাআল্লাহ আগের মতো সম্পূর্ণ সুস্থ। হাঁটতে পারতেছি, বসতে পারতেছি, টয়লেট করতে কোনো অসুবিধা নাই, গোসল করতে কোনো অসুবিধা নাই, সম্পূর্ণ সুস্থ। আমি এটাই চাই যারা এই বাংলাদেশে আছে, দেশের বাহিরে আছে, এই সারা ঠিকানাটা সংগ্রহ করে এই ডিপিআরসি শ্যামলি রিং রোডে যদি আসে ইনশাআল্লাহ আমি আশা করি আল্লাহর হুকুমে এই সব রোগ ভালো হবে। আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ আব্দুল কালাম। আমি তো এখানে অসুস্থ হয়ে আসছি, এখন মোটামুটি ভালোর দিকেই দেখি। কয়দিন হয়েছে আজকে আপনার? আজকে পঞ্চম দিন চলে। পঞ্চম দিন, প্রথম যখন আসছেন সেদিন থেকে পাঁচ দিনের মধ্যে আগে থেকে একটু ভালো মনে হয়? আগে থেকে একটু ভালো দিকে আছে, ভালো মনে হচ্ছে না? আমার পাশে আমার যে ভাইকে দেখতে পাচ্ছেন, আজকে ওনার 11তম দিন। উনি আমাদের এখানে এই ডিপিআরসি হসপিটালে চিকিৎসার জন্য এসেছিলেন এবং ওনার চিকিৎসা কন্টিনিউ অবস্থায় আছে। স্যার, আমরা একটু আজকে জানতে চাচ্ছি, আজকে 11তম দিনে আপনার ইম্প্রুভমেন্ট কতটুকু আপনি দেখতে পাচ্ছেন আজকে? আমি 60 অফ দেখতে পাচ্ছি। মোহাম্মদ আবুল কালাম, খুবই মিজারেবল অবস্থা, স্বাভাবিক কোনো কাজকর্ম কোনো কিছুই করতে পারতেন না, বসতে পারতেন না, ঠিকভাবে হাঁটতে পারতেন, হাঁটতে পারতেন না, কিছু দূর হাঁটলেই আপনার প্রচন্ড পেইন শুরু হয়ে যেত, পেইন শুরু হয়ে যেত, মনে হয় যেন পিছন থেকে কে টান দিয়ে ধরে রাখছে, টান দিয়ে ধরে রেখেছে। আজকে 12তম দিন, ট্রিটমেন্ট চলছে আপনার, এখন আপনার ট্রিটমেন্টটা শেষ হয়নি, কেমন আছেন আজকে? আমি ইনশাআল্লাহ 100% কমফোর্টেবল এখন, এখন খুব ভালো লাগে আমার কাছে, আলহামদুলিল্লাহ। সব কাজ আমি যা হাঁটতে পারি, বসতে পারি, একা একা গোসল করতে পারি, সবকিছু করতে পারি। মানে যে কাজগুলো কিছুদিন আগ পর্যন্ত আপনার কাছে অসম্ভব ছিল, যে একা বসতে পারা, গোসল করা, হাঁটাচলা করা, দীর্ঘ সময় হাঁটাচলা করা, দাঁড়িয়ে থাকে, যে কাজগুলো একা আপনার জন্য প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল, সেগুলো এখন অনায়াসে করতে পারছেন, তাও মাত্র 12 দিনে। 12 দিন। স্যার কতদিনের কথা বলেছিলেন আপনাকে? স্যার আমার 21 দিনের কথা বলেছিল। 21 দিনের কথা বলেছিলেন প্লাস মাইনাস। আলহামদুলিল্লাহ আজকে 12 দিনই অনেকটুকু সুস্থ এবং ভালো আছে। অনেক ভালো। আমি আশা করছেন আর কতদিন থাকবেন? আমি তো আশা করতেছি আমার যদি আজকে রিলিজ দিয়ে চলে যাবো, আমি এরকম ভালো পজিশনে। তার মানে এই অবস্থাটা আসার আগে আপনার যে অবস্থাটা ছিল আজকে আলহামদুলিল্লাহ ঠিক সেই অবস্থায় আবার চলে আসছেন। মানে এক বুক আশা নিয়ে যে এসেছিলেন এই ডিপিআরসি হসপিটালে, যে আমি সুস্থ হব, ভালো হব, ব্যথামুক্ত জীবন উপভোগ করবো, অলরেডি আপনি সেটা উপভোগ করা শুরু করেছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার মানে আপনার ডিসিশনটা সঠিক ছিল? সঠিক ছিল। আমি সৌদি আরব থেকেই সিদ্ধান্ত নিয়েছি। অনেক আছে ডিপিআরসি, পিএইচপি, বহুত আমি দেখা, আমার স্যারের যে সাজেশনটা এটা ভালো লাগছে, আমি বলছি আমি দেশে গেলে 3-4 দিনের মধ্যে আমি ডিপিআরসিতে যাই, স্যার লাগে আলাপ করে চিকিৎসা নেব ইনশাআল্লাহ। আমি আসছি, আমি এখন খুব সুস্থ আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন, দেখুন মাত্র 12 দিন, চিন্তা করা যায় দর্শক, সবই সম্ভব যদি আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা পাই। দেখতে থাকুন, আমরা আর কয়েকটা দিন দেখি আলহামদুলিল্লাহ। আমার এই ভাইটি যদি কোনো আরও কিছু কমপ্লিকেশন থেকেও থাকে, হয়তো সম্পূর্ণ সুস্থ হয়ে উনি বাসায় ফিরে যাবেন। আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক কথা দিয়েছিলাম আমার পাশে যে ভাইটি আছেন, নিয়ে আসবো আপনাদের কাছে। আপনাদের মনে আছে কিনা, সেই প্রথম দিন যখন উনি ভর্তি হয়েছিলেন, খুবই খারাপ অবস্থা ছিল, খুবই মিজারেবল লাইফ ছিল, যে মানুষটা ঠিকমতো হাঁটাচলা করতে পারতেন না, নিজের স্বাভাবিক কাজগুলো গোসল করা থেকে শুরু করে অন্যান্য কাজগুলো করতে পারতেন না কারো সাহায্য ছাড়া, হাঁটাচলা করতে পারতেন না খুব বেশি, প্রচণ্ড রকম হাঁটুতে ব্যথা। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কাছে চলে আসেন চিকিৎসার জন্য এবং স্যার প্রায় 21 দিনের কথা বলেছিলেন। আমার এই ভাইটির 21 দিন আর দরকার হয়নি, তার আগেই আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার সহায় হয়েছেন, সঠিক চিকিৎসাটা পেয়েছেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। আসুন না দর্শক, একটু কথা বলি আমার এই ভাইটির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। স্যার একটু কষ্ট দিব আপনাকে, অনেকেই জানেন না যারা হয়তো আপনার প্রথম ভিডিওগুলো দেখেনি, তাদের জন্য যদি আপনার কি ধরনের সমস্যাগুলো ছিল একটু যদি একটু আবার একটু খুলে বলতেন। আমার প্রথম সমস্যা ছিল দুই পায়ে প্রচন্ড ব্যথা, হাঁটতে পারতাম না, একটু হাঁটলে মনে হয় যেন পিছন দিক দিয়ে কে টেনে ধরে রাখতো। আচ্ছা। তারপরে মাজায় ব্যথা, ঠিকভাবে নামাজ পড়তে পারতাম না, বসতে পারতাম না, এই প্রচণ্ড ব্যথা নিয়ে সৌদি আরব থেকে আমি বিভিন্নভাবে ওই ইউটিউবে দেখে এই সার ঠিকানাটা আমি পাই, আরও অনেকের পাই। আচ্ছা। তবে আমার কাছে সারের যেই সাজেশনটা খুব ভালো লাগছে, সুন্দর লাগছে, আমিও এটাই ভাবছি যে আমি যদি দেশে যাই, আমি 11 তারিখ দেশে আসছি। আচ্ছা। 11 তারিখ এসে 17 তারিখ রাত্রে এসে এখানে ভর্তি হই। স্যার আমার 21 দিন থাকার কথা বলছে।
আচ্ছা আজকে আমার 12তম দিনে আমি ইনশাআল্লাহ আগের মতো সম্পূর্ণ সুস্থ হাঁটতে পারতেছি বসতে পারতেছি টয়লেট করতে কোনো অসুবিধা নাই গোসল করতে কোনো অসুবিধা নাই সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শোনার পরে আসলে সত্যি মনটা ভরে যায় স্যার একটু যদি বলতেন যে এই সমস্যাটা শুরুটা ঠিক কত বছর আগে শুরু হয়েছিল প্রথম 5 বছর আগে কোনো দুর্ঘটনা মনে পড়ে হ্যাঁ একটা দুর্ঘটনা মনে পড়ে আমি তো সৌদি আরবে কাজ করি এক আফগানি আমারে দুষ্টামি করে এসে পিছন থেকে এমনি ধরে চাপ দিয়েছিল আচ্ছা চাপের সাথে পিছনে প্রথমে মনে হলো যে একদম হার্টটা ভেঙে গেছে কট করে উঠেছিল একদম হ্যাঁ এবং সারে ওই পরীক্ষা করে দেখছে যে আপনার তো পিছনের দুইটা হাড় ভাঙা এটা কিভাবে ভাঙছে আচ্ছা স্যার আমি বুঝেই বলছি স্যার সব দেখছে আচ্ছা এবং এই গত 5 বছর থেকে আপনি এই সমস্যাটা নিয়ে আপনি কষ্ট করে ব্যথা প্রচন্ড কষ্ট এমন হয়েছে যে আপনি প্রচন্ড কষ্টের কারণে আপনি অফিসে কাজে যেতে পারেননি বাসায় শুয়ে থাকতে হয়েছে এরকম দিনের পর দিন ঘটেছে স্যার হ্যাঁ হয়েছে অনেক হয়েছে ডিউটিতে গেলে বহুত প্রচন্ড ব্যথা হতো আবার রুমে এসে শুয়ে থাকতাম ওই ব্যথা করতো ওখানে তো আর তেমন বেশি ভালো ডাক্তার না জীবন তো হ্যাঁ ওরা ওই ব্যথা কমানোর কিছু ওষুধ দিত খাইতাম দুই একদিন ভালো থাকতো এই যে বছরের পর বছর যে স্যার এই ব্যথার সাথে যুদ্ধ করছেন প্রচন্ড রকম ব্যথা মানে লাইফ প্রায় অসহনীয় হয়ে গিয়েছিল কখনো মনে হতো না যে আমি কি আর কখনো সুস্থ হব না আমি কি আর কখনো ভালো হব না সুস্থ অবস্থায় ফেরত যাব না ছোট্ট জীবনের একটা দুর্ঘটনা কি আমাকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিবে এরকমটা মনে হতো আমার কাছে এটা মনে হইতো হয়তো আমি বেশি দিন আর বাঁচব না হয়তো পঙ্গু হয়ে যাইব অথবা প্যারালাইসিস হয়ে যাইব তখন পরিবারের কথাটা অনেক বেশি মনে পড়তো কারণ পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি একমাত্র আপনি জি জি সো আপনার যদি খারাপ কিছু হয়ে যায় আমি এটাই চাই যারা এই বাংলাদেশে আছে দেশের বাহিরে আছে এই সারার ঠিকানাটা সংগ্রহ করে এই ডিপিআরসি শ্যামলী রিং রোডে যদি আসে ইনশাল্লাহ আমি আশা করি আল্লাহর হুকুমে এইসব রোগ ভালো হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুন ধন্যবাদ স্যার দর্শক শুনলেন দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে জীবনের শেষ দিন পর্যন্ত উনি এমনটাই থাকেন সুস্থ থাকেন সঠিক নিয়মের ভিতরে থাকবেন আমার এই ভাইটি যেরকম আলো সন্ধান পেয়েছেন আমরা চাইব আপনারাও সেই আলোতে ফিরে আসুন সুস্থ থাকুন ভালো থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম